Hi everyone, welcome back to Leave on Books. I hope you guys are doing fine. So in today's video, I am borderline exploding out of excitement. Yes, you heard it right. I mean, okay, let me explain a bit. আচ্ছা আমি সাধারণত কখনো কোনো বই রিভিউ সেকেন্ড টাইম করি না। আমার যে বইটা পছন্দ হয় রিভিউ করতে মন আছে, আমি যে ক্যামেরাটা ওপেন করে বসে যাই এবং একেবারে যা মনে হয় ওটা বলে উঠে যাই। এডিটও খুব কমই করা হয় আর কি, মানে কাটা সাটা খুব কম করতে হয় আমাকে। বাট গেস ওয়াট, বিরূপ কথা, ওয়েট, আগে বইটা দেখাই তারপর কথা বলি। আচ্ছা এটা হচ্ছে বইটা যেটা নিয়ে আজকে আমি অনেক বেশি কথা বলবো, মেবি মানে অনেক বেশি আর কি আবেগ দেখাবো। বিরূপ কথা বা তানজিম রহমান, দ্যাটস ওয়ান। আচ্ছা তো এখন যেটা হয়েছে, আমি যখন বিরূপ কথার প্রথমবার রিভিউ করেছি, পরে আমি রিভিউ করার পর যখন দেখলাম আমি 19 মিনিট বকবক করেছি, অ্যান্ড আই টক লাইক মাই হার্ট আউট, আই জাস্ট লাভ দিস বুক, অ্যান্ড আই হ্যাভ লিটারেলি, আই মিন কি বলবো, লাইক আমি অনেক বেশি কথা বলেছি, অ্যান্ড আই থট না ওইটা আপলোড করা যাবে না, বিকজ দ্যাট ওয়াজ আ বিট পার্সোনাল, আই ওয়াজ টকিং আ লট অ্যান্ড ইউ নো আদার মেস। আচ্ছা সো আই লাইক ডিসাইডেড টু রিশুট দিস ভিডিও বিকজ এভরি ওয়ান ইজ আস্কিং ফর দিস বুকস রিভিউ, স্পেশালি মুসা ভাই, শৈলী আর হচ্ছে গিয়ে আদিতা আপু আমাকে অনেক ফোর্স করছে যে না করো করো ভিডিওটা আপলোড দিয়ে দাও অ্যান্ড অল দ্য আদার। অ্যান্ড বিরূপ কথার হচ্ছে গিয়ে একটা লাইভে আমি গিয়েছিলাম, ওই লাইভে গিয়ে আসলে আমি বলে এসেছি যে বিরূপ কথা হচ্ছে প্রিন্টে লুঙ্গি আমি বের করবো, বিকজ আই লাভ দ্য আই মিন মল্লারের লুঙ্গির বিবরণ, ওইটা পরে কথা বলছি এটা নিয়ে। তার আগে বলতে চাই বইটা কি নিয়ে। হ্যাঁ আজকে আসলে আমি বই নিয়ে বেশি কথা বলবো না, বিকজ ইটস নট আ বুক লাইক অনেক হেভি প্লট, অনেক কিছু এইসব টাইপের বই না, ইটস আ ভেরি রিল্যাক্সিং কাম সুদিং ওয়ান, এখানে আসলে বলার কিছু নেই, ইটস মোর অফ অ্যান এক্সপিরিয়েন্স ইটসেলফ, বিকজ আপনি যখন পড়বেন ইউ উইল রিলেট টু দ্য পেজেস, ইউ উইল আই মিন বিল্ড এ নিউ ওয়ার্ল্ড টু ইউর সেলফ অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো আসলে এখানে গল্প মানে গল্প শুনিয়ে শুনিয়ে বলার মতো কিছু নেই, আমি বলতে পারি যে বইটা কীরকম লেখা হয়েছে বা কোন কোন বিষয়গুলোকে ডিল করে ওটা নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে। আচ্ছা তো হচ্ছে আমরা তাহলে একটু শুরু করি, আর আজকে বইটা হচ্ছে টার্ন দ্য পেজ ফেসবুক পেজ থেকে নেওয়া। টার্ন দ্য পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে ড্রপ করছি, ইটস আ মাস্ট রিড, তো আমি আর দুইবার বলবো না আপনাদের কিনতে, আমি একবারই বলবো যে বইটা কিনেন এন্ড পড়েন, ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট। আচ্ছা দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো অ্যাবাউট দিস বুক ইজ, যখন এই বইটা বের হয় আর কি, মেবি অথর এরকম কিছু একটা বলেছিল যে এটা একটা বড়দের রূপকথা, আর যারা আমাকে অনেকদিন হলো চেনেন জানেন আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানবেন যে ফোকলোর মিথোলজি বা আরবান ফ্যান্টাসি টাইপের ট্রোপে কিন্তু আমার অনেক ইন্টারেস্ট। তো আমি যখন শুনেছি এটা বড়দের রূপকথা, এই একটা লাইনেই মনে হয় আমার মনে হয় যে না এই বইটা কিনতেই হবে। এবং এই বইটা কেনার পিছনে আর একটা রহস্য আছে, ছোট্ট একটা রহস্য, রহস্য না একটা গল্প আছে, আমি একটু গল্পটা শোনাই। তো আমি তানজিম রহমানের প্রথম যে বইটা পড়েছিলাম ওটা হলো অক্টারিন, এবং অক্টারিন ইজ অলসো আ ফেভারিট বুক অফ মাইন, বাট ইন দ্যাট সেন্স অক্টারিন নিয়ে আমি আমার চ্যানেলে কখনো কথা বলিনি, কারণ ওই বইটা যতখানি প্লটের দিক দিয়ে সুন্দর লেখনই আমার ততটা ভালো লাগেনি, এবং আমার মনে হয়েছে যে ওখানে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল, অ্যান্ড দ্য অথার আই মিন এত সুন্দর একটা প্লট তুলে এনেছেন, আই মিন ইউ নো কাইন্ড অফ ডিসকমফর্ট যে এত সুন্দর একটা প্লটে মেবি ভাষাটা আরেকটু সুন্দর হলে বইটা অনেক বেশি ভালো হতো, যদিও অক্টারিন এখনো আমার অনেক পছন্দের একটা বই। আচ্ছা তো আমি সাধারণত করি কি, একটা অথরে যদি খুব মানে একটা কোনো বই আমার খুব প্রচন্ড মনে ধরে যায় আমি করি মানে সাধারণত যেটা করি ওই অথরের সবগুলো বই পড়া স্টার্ট করি, বাট অক্টারিন পড়ে আমার ওরকম ফিলিং তখনও আসে নাই যে না তানজিম রহমানের সব বই আমাকে পড়তেই হবে, লাইক না হিজ এ গুড অথর অ্যান্ড থিংস লাইক দ্যাট। দেন নাহিয়ান ভাই আমাকে 2 মাস আগে একটা বই গিফট করে, 1 মাস আগে, 2 মাস তো আগে না, হ্যাঁ 1 মাস আগে একটা বই গিফট করে গল্পতরু। এখন গল্পতরু পড়ার সময় না আই ওয়াজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, প্রথম দিনটা গল্প আমার একেবারেই পছন্দ হয়নি। দ্য ফোর্থ ওয়ান ওয়াজ সুর, হ্যাঁ সুর বই, সুর গল্পটা হচ্ছে তানজিম রহমান লেখা ছিল, অ্যান্ড সুর পড়ার পর আমি লিটারেলি আই মিন কনভিনসড যে উনার সবগুলো আমাকে পড়া লাগবে। সো তখনই মেবি বইটার আমি অ্যাড কোথাও একটা দেখি, অ্যাড মেবি আমি একটা ফেসবুক পেজে অ্যাড দেখছিলাম টার্ন দ্য পেজ, ওখান থেকে আমি বিরূপ কথা বইটা অর্ডার করি, অ্যান্ড তখন পরীক্ষা চলছিল, সো আই থট যে না আমি আস্তে ধীরে 2-1 পাতা করে পড়বো, বাট বইটা আমি যখন হাতে নিয়েছি আমি এক বসায় শেষ করে উঠেছি, অ্যান্ড আই লাভ ইট লাইক ড্যাম। এবং আমার এই বইটা পড়ার সময় মনে হয়েছে যে আমার কাছে যদি একটা অটোগ্রাফ কপি থাকতো, আমি সাধারণত এই অটোগ্রাফ বলি বা খুব কালেক্ট মানে কালেকশনে রাখার মতো জিনিসপত্র আমার তেমন টান নাই এইসবের উপর, বাট আই রিয়েলি ফেল যে এই বইটা যদি আমার অটোগ্রাফ থাকতো একটা, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট অ্যানাদার কপি, বিকজ আমি আমার অভ্যাস আছে আমার এরকম অনেক বই আছে যেটা 2টা করে কপি আছে, কারণ আমি একটা বিছানার পাশে রেখে ঘুমে আর একটা শেলফে রাখি, সো আই নিড অ্যানাদার কপি অফ দিস বুক। আচ্ছা তো এখন আমি একটু গল্পের দিকে ফিরি যে এই বইটা আসলে কি নিয়ে ডিল করে।
তো বইটা হচ্ছে একটা এমন সেটআপে যেটা বেসিক্যালি আমাদের আপনি পড়লে বুঝতে পারবেন যে এই বইটার যে ওয়ার্ল্ডটা বিল্ড করা হয়েছে এখানকার যে এলিমেন্ট গুলো ওইটা আমাদের নর্মাল এই দুনিয়ারই হ্যাঁ কিন্তু ওই আমাদের এখান থেকে এলিমেন্ট উনি উঠিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দেওয়ার চেষ্টা করেছেন দ্যাট ইজ এক্সট্রিমলি মেটাফরিক্যাল কারণ অনেক রূপক জিনিস আছে যেরকম একটা আমি একটু ঘটনা একটু খুলে বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন সো বেসিক্যালি দেখা যায় কি এরকম একটা গ্রাম আছে সবুজ হাতি গ্রাম মোটামুটি ছোট সাজানো ছিমছাম একটা গ্রাম সবুজ হাতি গ্রাম হ্যাঁ সবুজ হাতি গ্রামের দেবতা হচ্ছে কি মল্লার তো এই মল্লার হচ্ছে বেসিক্যালি মল্লারের কিছু পাওয়ারস আছে যেরকম সে বৃষ্টি ঝরাতে পারে তারপরে অনেক বাতাসে করে উড়ে মানে ভেসে বেড়াতে পারে তারপর সে এরকম মেঘ মেঘ বৃষ্টি এসব নিয়ে তার কারবার হ্যাঁ মল্লার তো মল্লার এই সবুজ হাতি গ্রামের দেবতা এবং যখন সে এই গ্রামের দেবতা হয় তাকে লোকজন মান্যগণ্য করে সে এই সুন্দর গ্রামটায় ঘুরে বেড়ায় এবং এখানকার মেয়েরা নদীতে মাছ ধরে ছেলেরা কৃষি কাজ করে এই টাইপের বিষয় এসেছিল খুবই মেটাফরিক্যাল আমি বারবারই বলছি সাধারণ দুনিয়ার এলিমেন্ট গুলো উঠিয়ে উনি খুব চমৎকার করে সাজিয়েছে তো এরপর যেটা হয় আর কি সেটা হচ্ছে বেসিক্যালি দেখা যায় যে সবুজ হাতি গ্রামের দেবতা মল্লার মল্লারের খুব ইচ্ছে থাকে আর কি যে একটা ছোট একটা গ্রামের দেবতা তো আমার একটা বড় শহরের দেবতা হওয়ার খুব ইচ্ছা কারণ শহরের দেবতাদের অনেক নাম শুনেছি ঠিক যেমন আমাদের দেশে ছোট গ্রামে কোনো একটা বিজনেস এন্টারপ্রেনিয়ারের ইচ্ছে থাকে যে আমি একটা বড় শহরের একটা বড় শোরুমের দোকান দিব কিংবা আমাদের যারা ধরেন জেলা শহরের ভার্সিটি গুলোতে পড়ি তাদের ইচ্ছে থাকে ঢাকা ভার্সিটিতে পড়বো বা বুয়েটে পড়বো বা এরকম না সব ক্ষেত্রেই হয় সবার না স্বপ্নটা একটু বড়ই থাকে তো এরকম মল্লারেরও মানে এটা খুব আমি বারবারই বলছি খুব মেটাফরিক্যাল খুবই রূপক খুবই বাস্তব ধর্মী একটা বই কিন্তু সবই রূপকথা এটাই হচ্ছে এই বইটার গ্রেটনেস আচ্ছা তারপর বলি যে এরকম মল্লার ইচ্ছে থাকে যে শহরে দেবতা হবে এবং সে তার বাতাসকে নির্দেশ করে যে খুঁজে আসতে যে কোথায় এরকম শহর আছে যেখানে দেবতা নাই মানে ভ্যাকেন্ট শহর কোনটা আছে যেখানে দেবতা হওয়া যায় সো বেসিক্যালি এরকম একটা শহর সে খুঁজে পায় এবং সে শহরে যাওয়ার পরে সে দেবতা রূপে আবির্ভাব হয়ে আর কি শহরবাসীকে বলার চেষ্টা করে তোমাদের নতুন দেবতা এসে গিয়েছে তোমাদের আর কোনো টেনশন নেই বা হ্যান নেই ত্যান নেই এরকম একটা সিচুয়েশন এর মাঝখানে যেটা হয় যখন ও আর কি এরকম দেবতা রূপে যায় তো শহরের মানুষজন খুব একটা শহরের মানুষ শহরের জীবন যেরকম এখানে যে শহরের জীবন আর গ্রামের জীবনের যে একটা চমৎকার আসপেক্ট তুলে ধরেছে শহরের জীবনটা মোটামুটি বিজি যে যার কাজে ব্যস্ত রাস্তাগুলোতে পিঁপড়ের মতো করে লাইন দিয়ে যানবাহন চলছে কারো দিকে কারো শোনার সময় নেই মানে যে যার লাইফ নিয়ে ব্যস্ত এই যে একটা কেওজের মধ্যে মল্লার এসে পড়ে সে একজন গ্রামের দেবতা ছিল সুখে শান্তিতে লাইক ঝড়ে বাতাসে উড়ে বেড়ানো মানুষ এসে এখানে পড়ে দেবতা এসে এখানে পড়ে তো তারপর সে মনে করে যে দেবতা হিসেবে কেউ তো অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না আমি মানুষ হিসেবে ট্রাই করি সো করে কি সে মানুষ হিসেবে এসে ট্রাই করে এখন যখন সে মানুষ হিসেবে আসে একজন দেবতা থেকে মানুষের আসনে যে তার ডিমোশন হয় হ্যাঁ ডিমোশন হওয়ার পরে সে কিভাবে এখানে ফাইট করে তার জায়গা করে নিতে পারে এরকম একটা সিচুয়েশন নিয়ে বইটা ডিল করে বাকিটুকু বলছি না কারণ তাহলে সবই বলা হয়ে যাবে যদিও এখানে মেজর স্পয়লার টাইপের কিছু না ইটস মোর সর্ট অফ আ রিল্যাক্সিং কাম লাইক ইউ গো থ্রু দ্য পেজেস অ্যান্ড ইউ লাইক হোল্ড ইট টাইটার দিস কাইন্ড অফ আ বুক ইট ইজ তো এরপর দেখা যায় কি শহরে যখন সে মানুষ রূপে যায় তার পরিচয় হয় কিছু প্রশ্নকাকদের সাথে সো প্রশ্নকাক কি এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এলিমেন্ট এখানে হচ্ছে প্রশ্নকাক এমন এক ধরনের একটা এলিমেন্ট যারা কিনা প্রশ্ন দিয়ে কথা বলে বা এরকম কিছু একটা এবং সেই দলে গিয়ে হচ্ছে মল্লার ভিড়ে যায় মানুষ হিসেবে এসেছে কাউকে পরিচয় দিতে পারছে না এবং এখানে তার অ্যাকসেপ্টেন্স নেই তো ওই যে একটা শহরে ফিট ইন করার যে একটা টেন্ডেন্সি শহরে একটা ভিড়ের মধ্যে মানুষের ফিট ইন করার যে একটা চরম একটা পরীক্ষা একটা বাস্তবতা যে ধীরে ধীরে একজন দেবতা আরেক জায়গায় এসে সে মানুষ রূপে স্থানান্তর মানে রূপান্তর হলো এবং সেখান থেকে সে সেই ছোট ছোট দলগুলোর মধ্যে ভিড়ে গেল যেরকম প্রশ্নকাকদের দল তো প্রশ্নকাকদের দলে আবার এরকম অনেক ভাগ ভাগ আছে মানে যেরকম আমাদের যে কোনো কোম্পানিতে থাকে যে এমডি তারপরে ছোট পিয়ন টিয়ন এরকম এরকম পদ থাকে তো তার এরকম পদ হলো সে হচ্ছে ক্ষুদ্র চঞ্চু তো ক্ষুদ্র চঞ্চু হচ্ছে সেখান থেকে তার বিভিন্নভাবে তাকে ট্রেনিং দিয়ে দিয়ে তাকে বড় পজিশনে যাইতে হবে এরকম একটা সিচুয়েশন এরপর কি হয় এরপর আমি আর বলবো না এখন আমি বলি যে এই বইটার কি মানে কোন বিষয়গুলো আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে ইটস আ বুক দ্যাট ইজ এক্সট্রিমলি লাইক এক্সপেরিমেন্টাল ওয়ান ইটস নট আ কমপ্লিট ফোকলোর ইটস নট আ কমপ্লিট ফ্যান্টাসি ইটস নট আ কমপ্লিট আই মিন আরবান ফ্যান্টাসি টু আই মিন ইটস আ ব্লেন্ড অফ মানে এভরিথিং অ্যান্ড ইট ইজ অ্যামেজিং এটা না অনেকটা মেটাফোর টাইপের আমি উদাহরণ দেওয়াটা ঠিক হবে কিনা জানি না
বাট আমার মনে হয় মেটামরফোসিস ফ্রান্স কাফকার যে বইটা আছে ওখানে যখন ও তেলাপোকার আর কি ট্রান্সফার হয়ে যায় দেন ওর লাইফের স্ট্রাগলটা একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে আসে। আমার কেন যদি মনে হয়েছে এই বইটা না ঠিক মানে খুবই ওই টাইপের এলিমেন্ট ছিল, দ্যাট ইজ এক্সট্রিমলি ওয়েল রিটেন। যেরকম এখানে সবুজ হাতি গ্রামের দেবতা এক জায়গার দেবতা আরেক জায়গায় এসে যখন সে মানুষ রূপে ক্ষুদ্র চঞ্চুর দলে ফেরে তার জীবনের যে স্ট্রাগলটা সেটাকে মল্লারের চোখ দিয়ে শহর জীবন গ্রামের জীবন এবং আমাদের চাকরি বাকরি বলি বা ধরেন সোশ্যালাইজিং স্কিলগুলোর কথা বলি বা একটা একটা সারভাইভ করার যে মানে একটা ইচ্ছাটা সব কিছু মিলিয়ে ইটস অ্যামেজিং। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বইয়ের ওয়ান লাইনার্সগুলো এক্সট্রাঅর্ডিনারি, লাইক এক্সট্রাঅর্ডিনারি। আমি জানি না কেমনে মানুষ এসব লিখে হাউ, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ওয়েল রিটেন। মানে এই বইটা না আপনাকে ক্ষেত্র বিশেষে একটু এমটি একটা ফিলিং আনতে পারে আপনার মাঝখানে, বিকজ আই মিন দিস বুক ইজ বর্ডার লাইন আই মিন একটু মুড়ি টোনে লেখা। ইটস নট আ প্রথম কিছু পেজেস না খুবই লাইক এটা না অনেকটা হ্যারি পটার মুভির মতো, লাইক দ্য ফার্স্ট হচ্ছে প্রথম যেই মুভিটা আর কি যেরকম খুবই উজ্জ্বল টুজ্জ্বল, এরপরে গিয়ে কিন্তু ধীরে ধীরে ডার্ক হওয়া স্টার্ট করে। দ্য সেট আপ দ্য মুড দ্য টোনস অফ দ্য মুভিজ ওয়ার ডার্ক, সো এই বইটাও না দেয়ার আর সাম কাইন্ড অফ টোন টু ইট, লাইক ডার্ক টোন টু ইট। আই লাভ দিস, মানে আমি আসলে কতবার বলে আপনাদেরকে মানে কিনাবো বইটা আমি জানি না, বাট বাই দিস ওয়ান, মানে এটা তো পেইড রিভিউ না, পেইড না, কিন্তু কিনেন ভাই, লাইক মানে মানে জানি না আর কি বললে কিনবেন বা কি বললে পড়বেন জানি না, বাট প্লিজ রিড দিস ওয়ান। আই জাস্ট থারলি এনজয়েড দিস ওয়ান, আই রিয়েলি ওয়ান্ট টু লাইক মানে হ্যাভ আ লাইক ফ্যান ক্লাব অফ বিরূপ কথা, আই নিড টু লাইক মার্চেন্ডাইজ অফ বিরূপ কথা। ইভেন আমি তো একটা লাইভে গিয়ে বলেও আসছিলাম যে আমার কোনো সময় সময় টময় হলে বিরূপ কথা মল্লারের যেই সমুদ্রের ফেনাওয়ালা যেই লুঙ্গির শেডটা আছে না লাইক নীল সাদা সমুদ্রের ফেনা ওই টাইপের লুঙ্গি আমি বানাবো। আর আরেকটা মজার বিষয় আমি বলতে মানে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই বইটার যেই আমি বললাম তো যেরকম রিয়েল ওয়ার্ল্ড থেকে এলিমেন্ট তুলে নিয়ে গিয়ে সাজিয়েছে, কিন্তু ওইটার যে বর্ণনা লাইক সবুজ হাতি গ্রামের বর্ণনা, মল্লার দেখতে কিরকম, মল্লারের গোফ, মল্লারের লুঙ্গি, তারপরে সেই গ্রামের লোকজন কিরকম, মানে একটা যে ভিজুয়ালাইজেশনটা ছিল এই বইটার পিছনে দ্যাট ওয়াজ দ্য মানে আই মিন অনেক সময় হয় না যে আমি একটা এলিমেন্ট ডাম্প করেছি কিন্তু সেটাকে আমি ফুটিয়ে তুলতে পারি না, এখানে এটা হয় না। ইটস মোর সর্ট অফ লাইক আ ভিজুয়াল, লাইক আপনি যারা অনেকে আছে আমরা ইমাজিন করতে পছন্দ করি, এই বইটা ওরকম যেটা আপনি যখন পড়বেন আপনার চোখের সামনেটা ভাসবে। আমার যেটা হয়েছে আই লিটারেলি লাইক ইমাজিন অল অফ দ্য এলিমেন্টস অ্যান্ড ইউ নো এনজয় ইট থারলি। আমি আসলে শেষ করতে পারবো না কথা বলতে বলতে, অলরেডি আই হ্যাভ টকড আ লট, সো প্লিজ বাই দিস বুক, প্লিজ কনসিডার বাইং ইট অ্যান্ড প্লিজ রিড ইট অ্যান্ড দেন লেট মি নো, আই উইল লাইক আই মিন কি বলবো, সবাই যারা যারা বিরূপ কথা পড়বা তাদের সবাইকে আমি এরকম করে একটা গোলের মধ্যে নিয়ে আদর করে দিব। You heard it right. So, yes, তাসনিমের পছন্দের বই, তাসনিমের ফেভারিট বই সবাই করবা, পরে কমেন্টের মধ্যে জানাবা, তারপর আমাকে টেক্সট করবা, আমি ওইটা নিয়ে কথা বলবো। আই ক্যান টক অল ডে অল নাইট। ইয়েস, বাই বাই।